দিল্লীত মন্ত্রী পিযুষ হাজরিকারে রুদ্ধদ্বার বৈঠক অখিল গগৈ অসম হাউসৰ রুদ্ধদ্বার বৈঠকত কি কথা পাতিলে পিযুষ অখিলে সম্প্রতি নতুন দিল্লীত বাহর পাতি আছেগৈ অখিল গগৈ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরক সাক্ষাৎ করবলৈ দিল্লীলৈ গৈছিল মন্ত্রী পিযুষ হাজরিকাও বিজেপিক পরাভূত করার বাবে বিরোধী রাজনৈতিক দলসমূহর নেতৃত্বক সাক্ষাতর মিশন লৈ দিল্লীলৈ যোৱা অখিল গগৈ বাহর পাতি আছে অসম হাউসত মন্ত্রী পিযুষও আছেগৈ অসম হাউসতে দেওবারে হঠাৎ অসম হাউসত পিযুষক সাক্ষাৎ অখিলর 102 নং কোঠাত আধা ঘণ্টা জুড়ি বৈঠক দুয়োরে কিন্তু সততে অখিল গগৈর সমালোচনাত সরব মন্ত্রী পিযুষ হাজরিকা নতুন দিল্লীত হঠাৎ কি উদ্দেশ্যে অখিল গগৈরে বৈঠকত মিলিত হল স্বাভাবিকতে ইয়াকে লৈ রাজনৈতিক মহলত সৃষ্টি হয়েছে উৎকণ্ঠার উপনির্বাচনের পূর্বে রাজনৈতিক উদ্দেশ্যত এই বৈঠক নেকি বৈঠকের অন্তত এই সন্দর্ভত সাংবাদিকর আগত পিযুষ হাজরিকার মন্তব্য চাহ খাবলৈহে মূর রুমলৈ আহিছিল অখিল গগৈ সাক্ষাৎ করা নাই তেনেকে কথাবিলাক ওলালে বেয়া লাগিব তেওঁ বেয়া পাব পাৰে আসাম হাউসত তেখেতও আছে ময়ো আছো একেলগে ওচৰাচুৰি আছিলো কাৰণে তেখেত মূর রুমত আহিলে চাহ একাপ খালো মাথো সিমানেই নহয় তেওঁলোকর মাজত রাজনৈতিক বিষয়ক লৈ কোনো আলোচনা হোৱা নাই বুলিও মন্তব্য করিলে মন্ত্রীজনে পিযুষ হাজরিকায় সাংবাদিকক কলে অসমৰ উন্নয়ন ভবিষ্যতক লৈ কথা পাতিছো আমি রাজনৈতিক কথা বতৰা একো পাতা নাই বাকি অসমৰ বা তেখেতৰ সমষ্টিৰ উন্নয়নৰ কথা অসমৰ ভবিষ্যতৰ কথা দুটা এটা পাতিছো ইফালে অখিল গগৈ পিযুষ হাজরিকার সৈতে কি কথা পাতিলে সেই কথা সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অবগত কৰিবলৈ আহ্বান জনালে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াই মই আশা কৰিম অখিল গগৈ ডাঙৰীয়াই আপোনালোকৰ মাধ্যমৰে আমাক জনাব তেখেতে কি বিষয়ত আলোচনা কৰিলে অৱশ্যে এই বৈঠক সন্দৰ্ভত অখিল গগৈ প্ৰকাশ কৰা নাই প্ৰতিক্ৰিয়া নতুন দিল্লীৰ পৰা সৰস্বত গোস্বামী ৰিপৰ্ট DY365